আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। চ্যাম্পে শিবাজি পাঁচ করছেন ককপিটের কীর্তি সচদেবের মুখে। সিটি সিনেমা স্টুডিওর শুটিং এ এসে রুক্মিণী নিজেই সেই ছবি দেখিয়েছিলেন, আর এবার যে ছবি দেখা গেল তা আরো চমকপ্রদ। রুক্মিণীর গালে পিস্তল তাক করে ধরে আছেন দেব। আরেকটি ছবিতে আবার দেখা গেল রুক্মিণীর দিকে পিস্তল তাক করেছেন পরিচালক অনিকেত চট্টোপাধ্যায়। তবে সবগুলি ছবিতে এই পিস্তলের সাথে সাথে আরেকটা বিষয় লক্ষণীয়, সেটা হলো নায়িকা রুক্মিণী মৈত্রর হাতে ধরা কবিরের স্ক্রিপ্ট। তাহলে কি স্ক্রিপ্ট মুখস্থ করতে নারাজ নায়িকার সামনে কার্যত পিস্তল ধরে তাকে স্ক্রিপ্ট মুখস্থ করাচ্ছেন পরিচালক এবং প্রযোজক? নভেম্বরের 2 তারিখ থেকে শুরু হয়েছে দেব এন্টারটেইনমেন্টের নতুন প্রজেক্ট কবিরের শুটিং, পরিচালক অনিকেত চট্টোপাধ্যায়। নভেম্বরের 1 তারিখ মহরত অনুষ্ঠান হলো কবিরের। জানা গেছে কবিরের দেব অভিনীত অংশগুলির বেশিরভাগই শুটিং হবে মুম্বাইতে। তাহলে কি মুম্বাই অ্যাটাকের দৃশ্যই দেখা যাবে এই ছবিতে? প্রযোজক এবং নায়ক দেব এই ব্যাপারে স্পিক টি নট। ছবির গল্পের ব্যাপারে মুখে কুলু পেটেছেন পরিচালকও, কিন্তু তারপরেও যেটা বলা যায় যে এই ছবিতে যেটা ঘটার সবচেয়ে বেশি সম্ভাবনা সেটা হলো দেবকে কোনো জঙ্গি বা জিহাদির চরিত্রে দেখতে পাওয়া। পরিচালক অনিকেত চট্টোপাধ্যায় বলেছেন কবির ওয়ার মুভি। কবিরের যে ফার্স্ট লুক টিজার প্রকাশিত হয়েছে তাতেও কবির নামাঙ্কনে দেখা গেছে গেরুয়া সাদা সবুজ রং। সুতরাং দেশপ্রেম বা দেশভক্তি সংক্রান্ত বিষয় যে ছবিতে দেখা যাবে তাও এক প্রকার নিশ্চিত। এটাও জানা গেছে যে দেব রুক্মিণী ছাড়া এই ছবিতে যারা অভিনয় করছেন তাদের একটা বড় অংশ থিয়েটারের অভিনেতা অভিনেত্রী। দেব রুক্মিণী জুটির এটা তৃতীয় ছবি। চ্যাম্পের পর ককপিটে তার দ্বিতীয় ছবিতেই কীর্তি সেজদেবের ভূমিকায় রুক্মিণী এমন অভিনয় করেছেন যে দর্শক থেকে সমালোচক সবাই মুগ্ধ তার অভিনয়। তাই কবিরেও তার অভিনয় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকবেন দর্শকেরা। আর কবিরেও যদি দেব রুক্মিণী কেমিস্ট্রি ক্লিক করে যায় তাহলে ভবিষ্যতে আরো অনেক বাংলা ছবিতে যে নিউ দেব রুক্মিণী জুটিকে দেখা যাবে তা বলার অপেক্ষা রাখে না। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।